দেবের নতুন ছবি কমান্ডো ইসলাম বিদ্বেষী, অভিযোগ তুলে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা দেবের জন্মদিনে প্রকাশ করা হয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে ইন্টারন্যাশনাল অ্যাকশন মুভি কমান্ডোর টিজার। শুক্রবার সন্ধ্যায় নায়ক দেবের ইউটিউব চ্যানেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে দর্শকদের জন্য এই চলচ্চিত্রটি টিজার প্রকাশ করা হয়েছে। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে কমান্ডো চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনি, আর চলচ্চিত্রটি প্রযোজক বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ সেলিম। পরিচালক বলেন, বাংলাদেশে যে ধরনের অ্যাকশন মুভি হয় সেই জায়গা থেকে এই মুভি পুরোটাই আলাদা, এই কারণেই আমি এক্সাইটেড। দর্শক গল্প এবং অ্যাকশনের সামঞ্জস্যপূর্ণ এক প্রতিচ্ছবি দেখতে পাবেন এই চলচ্চিত্রে, যা গতানুগতিক ধারা থেকে পুরোপুরি আলাদা বলতে পারি। চলতি বছরে মার্চে শুরু হওয়া কমান্ডো চলচ্চিত্রটির নির্মাণে বাধা হয়ে দাঁড়ায় করোনা, কিন্তু এরপরও সামাজিক দূরত্ব বজায় রেখে অনেকটাই কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধু বাকি বাংলাদেশে পর্ব, ফেব্রুয়ারিতেই পুরো কাজ সম্পূর্ণ হবে বলে আশা করছেন পরিচালক। সিনেমা টিজারে দেখা যায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে একের পর এক আতঙ্কবাদী সংগঠন। আতঙ্কবাদীদের মিশন ব্যর্থ করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমান্ডো দেব। এমন কাহিনী নিয়েই সাজানো হয়েছে দেবের প্রথম বাংলাদেশি ছবি কমান্ডো। 25শে ডিসেম্বর দেবের জন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে কমান্ডো ছবি টিজার। দেব নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে টিজারের ভিডিও শেয়ার করেছেন। টিজার শেয়ার করে দেব লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশে প্রথম সিনেমা কমান্ডো টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমা সকলের খুব ভালো লাগবে। তবে দেবের কমান্ডো ছবি টিজার মুক্তি পেতে না পেতেই বড় বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ছবিকে বয়কটে ডাক দিয়েছেন। ফেসবুক থেকে শুরু করে টুইটার, সব জায়গায় এই সিনেমাকে বয়কটের ডাক উঠেছে। বয়কট করার এই ডাক মূলত বাংলাদেশি মুসলিমদের তরফ থেকে দেওয়া হয়েছে। সিনেমার মাধ্যমে ইসলামকে ছোট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শাহজালাল হোসেন বেলাল নামে একজন ফেসবুক ইউজার লিখেছেন, চরম ইসলাম বিরোধী সিনেমা কমান্ডো বয়কট করুন সবাই। আপকামিং বাংলাদেশি সিনেমা কমান্ডো সিনেমাটি প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সেখানে নায়ারে তাকবীর আল্লাহু আকবর বলে বাংলাদেশে আলেম সমাজ তথা মুসলিম উম্মাকে চরমভাবে অপমান করা হয়েছে। আলেমদের মতো সাজিয়ে তাদের জঙ্গি সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেটা বরাবর হলিউড বলিউডের সিনেমা করে আসছে। মুসলিম বিদ্বেষী দেশগুলো মুসলমানদের খারাপভাবে সারা বিশ্বে উপস্থাপন করার জন্য, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম বিদ্বেষী সিনেমা, এটা আমরা 92% মুসলিমরাই কীভাবে নিচ্ছি। এই সিনেমা সারা বিশ্বে যখন সবাই দেখবে, যেহেতু মুসলিম দেশ থেকে নির্মিত সেহেতু এটা আসলেই সত্যি বলে তারা ভেবে নেবে। মুসলিমদের নিয়ে ভুল ধারণা তৈরি হবে, ইসলাম ভীতি তৈরি হবে, যেটা আমাদের মুসলিমদের এই প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের জন্য চরম হুমকি। এই সিনেমার প্রযোজক সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনি, অভিনয় করেছেন দেব। এটি একটি বাংলা সিনেমা যেটি আগামী ঈদে রিলিজের প্ল্যান করা হয়েছে। বয়কট করুন এসব ইসলাম বিরোধী সিনেমাকে, 92% মুসলিমদের দেশে এসব সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না। অন্যদিকে আহমেদ জুবায়ের নামে একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, কলেমার পতাকা শ্রদ্ধার, সম্মানের, গর্বের, শান্তির। এই পতাকার বিজয়ের জন্য স্বয়ং বিশ্বনবী যুদ্ধ করেছেন, রক্ত ঝরিয়েছেন, বহু সাহাবায়ে কেরাম জীবন বিলিয়েছেন। এটি দীন ইসলামের অবিচ্ছেদ্য প্রতীক। এই পতাকার অবমাননা কোনো মুসলিমের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর আল্লাহর মনোনীত দীন ইসলামের পতাকাকে সন্ত্রাসের প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশে মুক্তি পেতে যাওয়া কলকাতার নায়ক দেব অভিনীত কমান্ডো মুভিতে। এছাড়াও কমান্ডো মুভিতে কোন বাংলাদেশকে দেখানো হচ্ছে তা আমাদের জানা নেই। সদ্য প্রকাশিত মুভি টিজারে দেখানো হয়েছে সারা বাংলাদেশ ছেয়ে গেছে সন্ত্রাসীতে, আর সন্ত্রাসীদের দেখানো হয়েছে দাড়ি টুপি পাগড়ি মাথায়। তাদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে কলেমার ফ্লাগ, স্লোগান হিসেবে উপস্থাপন করা হয়েছে নায়ারে তাকবীর আল্লাহু আকবর, আর তাদের কাজকে বোঝানো হয়েছে জিহাদ। আর দেব এসে কলেমার পতাকাধারীদের নির্মূল করে, এরকম কাল্পনিক চিত্রে ইসলাম ফোবিয়া ছড়ানোর পাশাপাশি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ব্যাপারে কী বার্তা দেওয়া হচ্ছে, এরকম মুভি তৈরি এবং চিত্র ধারণের উদ্দেশ্য কী,
এটা কি ইসলাম অবমাননা নয়? মোহাম্মদ রুবেল নামে একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই, আমাদের ধর্মকে ছোট করে দেখলে তা আমরা মেনে নেব না। আরেক সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, চরম ইসলাম বিরোধী সিনেমা কমান্ডো বয়কট করুন, যেখানে নায়ারে তাকবীর আল্লাহু আকবর বলে বাংলাদেশে মুসলিম উম্মাকে চরমভাবে অপমান করা হয়েছে, আলেমদের জঙ্গি সন্ত্রাস হিসেবে উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে ইসলাম বিদ্বেষী সিনেমা তৈরির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় দেব ও তার সিনেমা বয়কটের ডাক লাগাতার তীব্র হয়ে উঠেছে। অনেকে দেবের এই ছবিকে ব্যান করা পর্যন্ত দাবি করেছেন।